আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদেরকে একটা রেসিপি দিতে চেয়েছিলাম, কাঁঠালের ভুতির টিকিয়া। কাঁঠালের ভিতরের ফেলে দেওয়া অংশটা দিয়ে আমার আম্মু টিকিয়া রান্না করে, আজকে সেই রেসিপিটাই শেয়ার করব, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমরা হচ্ছে দুইটা কাঁঠালের ভুতি এখন কেটে নেব। এক কাপ বুটের ডাল ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আম্মু একেবারে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবে। আর দুইটা কাঁঠালের ভুতি এভাবে করে কেটে নেওয়া হয়েছে, সাথে এগুলোকেও সিদ্ধ করে নেওয়া হবে। পানি, কাঁচামরিচ, এখন প্রেশার কুকারের ঢাকনা দিয়ে চারপাশটা শিষ দিয়ে নিতে হবে। আম্মু আজকে রান্না করছে হচ্ছে পটলের চাক ভাজি, পোলাও রান্না শেষ, বুটের ডাল আর মুরগি, এই হচ্ছে রান্না বান্না। আর রোস্ট রান্না করছে, এই হচ্ছে আজকে রান্না বান্না। এখন শুধু কাঁঠালের ভুতির টিকে হলেই রান্না বান্না সব শেষ। সাইফান গান শোনাচ্ছে সাইফানের নানাকে, কি গান শোনাচ্ছ আমি তো বুঝতে পারছি না, কি গান কি গান হচ্ছে বাসায়, এটা কি গান? পুরি গান, কি গান? আম্মু হচ্ছে নটক মাখাইছে সবাইকে দিচ্ছে, লবণ আর কাঁচা মরিচ, ও সেই মজা। টক টক নাববো তুমি জানি তো, ইয়ারি মিষ্টিটা সুন্দর, অনেক মজা। সিস্টার আস, জাম মাখানো খাবো, খাইবেন আসো, আসো আসো, সবাই মিলে জাম খাও, জামগুলো খুব সুন্দর। মাখাবা না জুস বানাবা? জাম খাইলে পেটে ক্রিমি থাকে না? না ধুয়ে একটু জুসও বানানো যায়, কি হলো তুমি হলো বিচিগুলোকে আলাদা করতে হবে, আবার ওই বিচিটা ডায়াবেটিসের রোগী হলো ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুব উপকার, রোদে শুকায় বিচির পাউডার খাইলে কমে যায়। লবণ, কাঁচামরিচ, লেবু, তারপরে হচ্ছে বরফ পানি দিতে পারে একটু, এতগুলি খাবার জন্য এত করো বা অর্ধেক অল্প করো, রাখি নষ্ট করে লাভ আছে, একটু ঝালানি খাও আর একটু ইয়ে করো, ওই বিচিটা কেন আগে সরাই ফেলতে হবে, কষালা ফাইন। সব বিচিগুলোকে ছাড়া নিচ্ছে আম্মু, ঝটপট জুস বানানো হবে। বিচিগুলো রোদে শুকায় পাউডার করবেন, না হলে সিদ্ধ করে রোদে শুকায় পাউডার করবেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা হচ্ছে এই পাউডারটা হাফ চামচ করে করে খাবেন। আগেকার মানুষ বলতো তাহলে কন্ট্রোল থাকে। পাঁচ ছয়টা শেষ হয়ে গেল, চুলা অফ করে দিচ্ছি। জামের কালারটা দেখতেই মনছে, এত সুন্দর কালার, আল্লাহর সৃষ্টি। সব বিচি ছাড়িয়ে নেওয়ার পরে এখন জামগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে। আমি বেশি ঝাল দেবো না, দুইটা কাঁচামরিচ দিলাম, লবণ, লেবুর রস, চিনি আন্দাজ করে দিবেন দুই চামচ, আর একটু দাও কষ না বেশি, তিন চামচ দাও, এখানে এক কেজি জাম, আর তিনটা লেবুর রস। এত সুন্দর লেবুর রস দিলে জামের কালারটা যে কি সুন্দর চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে দেখতে, মানে খাবেন ভালো লাগবে ইনশাল্লাহ। আমাদের বাসায় জাম মাখায় খাইলে কেউ বেশি খেতে চায় না, এটা হচ্ছে জাম খাওয়ার টেকনিক। আপনারা চিনি না দিলেও হবে,
से क्षेत्र एक बीट लवण देवें एत सुंदर कलर आसे लेबू दिले जामेर मध्य अपूर्व देखते ब्लेंड करब और बरफ कुचि दिले आरो टेस्ट है एक बरफ कुचि और ठंडा पानी देव आगे ब्लेंड करे निये आसि अपूर्व देखते कलर टा कि हमारे अनेक आगे एक जामा छिलो कलर खूब भालो लगत ठंडा पानी और बरफ कुचि मिसाले रेडी चाहले अपना एक पुदीना पता दीते पारें छेके नेवारो प्रयोजन नहीं हमें एक दौड़े जाए सादे जाए पुदीना पता नहीं आसब कलर टाइ तो खूब सुंदर पानी देव एक पड़े आगे एक बारे दीची ना कोनो छेके नेवार प्रयोजन नहीं भालो करे ब्लेंड करे निले कारण जामे सब किछुई उपकारी पानी मिलाबो ठंडा पानी खेते चाहले ठंडा नर्माल आमरा दिच्छी कारण बरफ दिसी एजन्य नर्माल पानी देव टेस्ट करे देखबेन जदि लेबुर रस कम लागे ताहले आरेकटु लेबुर रस देबेन आमी एकटु छादे गिये पुदीना पाता आनतेछि दौड़ाई जाब दौड़ाई आसब गाछ थेके एकदम ताजा ताजा पुदीना निये जाब আর আম্মু বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে জামাই এটাকে সিদ্ধ করে রোদে শুকায় পাউডার করে নেবেন আমার এটা হ্যাঁ একটু বেশি রাখা লাগতো আমি হচ্ছে ইয়া করছি পুদিনা পাতা কি ফ্রি পাইছো নাকি ফ্রি গাছ গাছতি না জন্যই তো এত এত এই আস আম্মা গাছ গাছছে আসো 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 আর তুই লেবু দিলে যদি লেবু লাগে তোমরা আরেকটু লেবু দিতে পারো পাতাগুলো ডালটা একটু বড় করে ছিড়বি না আর অল্প অল্প করে ছিড়ছি না আসো 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 নে শুরু কর আমার ছোট দিতা না বড় না এটাকে এই ফ্লেভারটা পাবা ভিতরে আর কতদিন ভালোবাসার মেয়াদ শেষ এরপরে আর কে আদর করবে না বোন কে আর কই পাবে ওয়াও না না লাগে পুদিনার ফ্লেভারটা আস্তে আস্তে ভিতরে চিনি চিনি পারফেক্ট এই সিজনে প্রথম খাচ্ছি আলহামদুলিল্লাহ তুই তো আনছিস জাম খুবই স্বাদ লাগতেছে কিন্তু আমার একটু চিনি লাগতো চিনি সাইফান কি অবস্থা ভালো না ভালো না মুখটা দেখি আরেকবার কেমন ভালো আছে ভালো না खुबी मजा কোনটা ভাইয়ের কোনটা চিনি ছাড়াই তো ভালো ও চিনি দিলো দেখে শর্টে সাইফান 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 বেশ ঘন আচ্ছা পাতলা করতে পারে ইচ্ছা মানে বেশি জামটা তো সচরাচর কেউ খেতে চায় না খাওয়ানোর বুদ্ধি এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো যাও ইসরাত নাও সাইফান ধন্যবাদ সাইফান কেমন করতেছে আব্বু দেখো খেতে পারো নাকি একটু পাতাটাকে আমি আমার পাতাটাকে একটু ফ্লেভারের জন্য একটু হলো এইভাবে করে কষলাই দিলাম চিনি খাবো চিনি দিছি মাশাআল্লাহ অনেক ভালো লাগলো আপনারা এইভাবে বানাই খাবেন তাহলে জাম খেতে পারবেন যারা মুখে বেশি খেতে পারে না তাদের জন্য জুসটা খুব কার্যকরী ইনশাআল্লাহ ভালো লাগবে ইসা ভালো লাগলো অনেক টেস্ট হইছে আপু অনেক মানে একসাথে যেটা মনে করেন খাইলে জিভাটা একটু ইয়া হয়ে যায় এটা জুস করে খেলে বেশি ভালো হয় আম্মু না ভালো লাগছে
আমার সাইফানের ভালো লাগে নি ও চিনি খাচ্ছে এমনি চিনি খাচ্ছে জুস খাবে না ছোট মানুষ না বাচ্চা মানুষ সঙ্গে একটু কষ্টকর জিনিস খাওয়ানোটা কষ্ট দেয় জামের জুস খাওয়ার পরে গ্লাসগুলোই দেখতে মন চাচ্ছে এত সুন্দর কালার ভালো লাগলো দৃশ্যটা এই জন্য ভিডিও একটু করলাম কালার বেগুনি বেগুনি কালার আমার এরকম জামা একটা ছিল কাঁঠালের ভুটি বুটের ডাল সব সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে বেটে নিতে হবে আমার ছোট বোন বেড়াতে আসছে আমার পাখির জন্য পেয়ারা নিয়ে আসছে কিন্তু আমাদের জন্য আনে নাই তাই ওকে ধরছে সবাই পাখির পেটে যাবে না সম্ভবত আমাদের পেটে তুমি খাবা সাইফানের খালামণি সাইফানের গিফট নিয়ে চলে আসছে কি সাইফান উড়ে আল্লাহ বাহ কারণ ওই যে বসে হবে ফোন দিয়ে তো রাখো মিঠুকে ছেড়ে দাও ছেড়ে দাও ভাই তোমার পাকা পেয়ারা কিন্তু পছন্দ বড় পাখি টেবিলে রাখ না সমস্যা কি মিঠুর খালা নিয়ে আসো মিঠুর খালা মিঠুর মুখে পেয়ারা আছে এক আম্মু বুটের ডাল আর কাঁঠালের ভুটিগুলোকে ভালো করে বেটে নিচ্ছে একটু পানিটাকে হলো এভাবে করে চিপে ঝরে ফেলে দেবেন ভুটি থেকে তাহলে পানি পানি করবে না আমি আস্তে আস্তে আম্মু শুরু করে দিছে এই টিকেতে এক্সট্রা কোনো মাংস লাগে না এই যে কাঁঠালের যে ভুটিগুলো বেটে দেওয়া হয়েছে যেটা এটা এটা দিলেই মাংসের ফ্লেভার হয় টেস্ট হয় অবশ্যই গরম মশলা দিতে হয় কেমন হয়েছে জুস সব খায় না সাইফান খাবে না খাইতে পারলে তো উপকার পেয়ারা পছন্দ করছে রে পাখিদের পেয়ারা পছন্দ আবার পাঠিয়ে দিবি বাসায় যায় পেয়ারা পাইলে জিরা বাটা রসুন বাটা আদা বাটা টোস্ট বিস্কুটও গুঁড়া করে নিতে হবে গরম মশলা গুঁড়া একটা ডিম এখন সাথে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও ভালো করে মেখে নিতে হবে তবে অবশ্যই গরম মশলা গুঁড়া দিতে হবে আর না হলে আপনারা দারচিনি এলাচ বেটে দিবেন তাহলেও সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এই টিকেতে মাংস লাগে না এটাই হচ্ছে সুবিধা আম্মু গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছে
আর একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ দেওয়া হয়েছে দেখে একটু পাউডারটা কম দেওয়া হয়েছে। ভালো করে মেখে এখন শুধু ভেজে নিলেই রেডি। টিকার মতন করে সাইজ করে নিতে হবে। এখন সুন্দর করে ভেজে নিলেই একদম পুরোপুরি টিকিয়া রেডি। কেউ বুঝতেই পারবে না কাঁঠালের ভুতি দিয়ে টিকিয়া বানালে অবাক হয়ে যাবে। আপনারা সবাই বানাই খাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে রেসিপিটা। জীবনে আমার মনে হয় কেউ শুনেছেন কিনা যে মাংস ছাড়া টিকিয়া হয়, বানায় দেখবেন, অবশ্যই বানায় দেখবেন একবার হলেও, ইনশাল্লাহ বলবেন মাংস ফেল, কেউ টের পাবে না আর সারপ্রাইজ হয়ে যাবে, ভালো লাগবে। আমার আম্মু যখন আমাদেরকে জীবনে প্রথম খাওয়াইতো তখন আমরা অবাক হয়ে যেতাম যে মাংস ছাড়া টিকিয়া, যে কী আম্মু কীভাবে সম্ভব। একদম পুরোপুরি রেডি হয়ে গেল কাঁঠালের ভূতির টিকিয়া, ইনশাআল্লাহ আপনারা করে খাবেন আর আমাকে জানাবেন, ভালো লাগবে। সীমা আসো, আমি টেস্ট করা শুরু করে দিছি। ভিতরটা কেউ বুঝতে পারবে না যে এই টিকিয়াটা মাংস ছাড়া বানানো হয়েছে, এত টেস্টি, এত ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের কাছে। কাঁঠালের মাঝের অংশটাকে, মানে যেই মাঝের ফেলে দেওয়া অংশটা, সেটা মাংসের মতনই দেখেন, একটু হচ্ছে আশাস, এই জন্য বুঝতে পারে না, মনে হচ্ছে মাংসই খাচ্ছি। সাইফানের পাপা এখন টিকিয়া টেস্ট করবে। করা ভাজা নেই, এটা কি গরু আর আমি যদি বলি এর মধ্যে কোনো মাংস নাই আপনারা বানাই খাবেন, কেউ ধরতে পারবেন আর খুশি হয়ে যাবেন। ও বলতে স্যার মাংস বেশি দেখে আব্বু কি বলে, আব্বু আব্বু তো শুনেই ফেলছে না, আব্বু শুনে ফেলছে কাঁঠালের। আমি টেস্ট কেমন আব্বু খাই, মাংস ছাড়া কোনো উপায় নেই, বুঝলেন, কেউ বুঝতে পারবে এর মধ্যে মাংস নাই, না মাংস আব্বু করছে 100% মাংস আছে, এটা কোনো একটু মাংস নাই কাঁঠালের ভিতরে, কিন্তু কেউ বুঝতে পারবে না। আপনারা বানাই খাবেন ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যেই বানাবেন নিরাশ হবেন না, সবাই খুশি থাকবেন আর ভালো লাগবে। তবে রেসিপি 19-20 করা যাবে না, সেম ভাবে বানান। ওই যে গরম মশলা, হ্যাঁ গরম মশলাটা অবশ্যই দিতে হবে, গরম মশলা গুঁড়া, আমরা গরম মশলা গুঁড়া দিছি। আপনারা দারচিনি, আমার যে একটা ভিডিওর লিংক আছে গরম মশলা গুঁড়া কিভাবে করবেন সেটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই তো দিয়ে দিব। তারপরও যদি গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই দারচিনি আর এলাচটা বেটে দেবেন, পাউডার করা না থাকলে। আজকে আমার ছোটো বোন আসছে, এই জন্য আম্মু অনেক রান্নাবান্না করছে,
পোলাও টিকিয়া খাও ওগুলা রাখো এখন দেশি মুরগি ভুনা আর আমরা কালকে চলে যাব ও দেখা করতে আসছে রোস্ট রান্না করছে তারপরে হচ্ছে পটল ভাজি ডাল এই শিমু আসো শিমু আসার পর থেকে সাইফানকে নিয়ে খেলা করতেছে এখনো বসেনি কৌশিক শিমু ইসা সবাই আসো টিকিয়াটা খাই দেখ কেমন লাগে কি বলতো কি কিসের মাংস আছে এর মধ্যে গরু কোনো মাংস নাই বিশ্বাস হয় না ওই যে কাঁঠালের মুচি টিকি এগুলো মাংসের মতনই লাগে ভালো লাগতেছে হ্যাঁ কেউ বানাইলে কেউ টের পাবে না যে মাংস দেয় আচ্ছা টিকিয়াটা কিসের বলতে পারবি টিকিয়াটা মনে হচ্ছে তোর কাঁঠালের বিচি টাইপের বা কাঁঠালের মুচির হতে পারে কেমন লাগে হ্যাঁ ঠিক আছে দেখো টেস্ট লাগে দেখি হ্যাঁ হ্যাঁ টিকিট 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 খাও দেখো তো কেমন হয়েছে টিকিয়া গরুর মাংস টিকিয়া খাও বোঝা যাচ্ছে না কিছু আমি জানি এর জন্য ধরতে পারছি সাইফান খাও খাও সাইফান এটা কি কি এটা মাংস বলো মাংস পাচ্ছি মাংসের গন্ধ পাচ্ছে না এটা না এটা আলাদা জিনিস কি দিয়ে বানানো এটা বলো পটলের টিকে না সাবাস তপু আমার জন্য একটা গাছ নিয়ে আসছে আমি একদম অবাক হয়ে গেছি জাম্বুরা ধরা কলম করা গাছ ও নিজের হাতে কলম করছে একদম একদম ডালটা কেটে নিয়ে এসছে আর তার মধ্যে জাম্বুরা ধরা কিরে এটা কোথা থেকে আনলি পাশে গাছ ছিল ওখান থেকে নিয়ে আসছি কবে বানাইছিলি কলমটা এই তাও এক মাস এক মাসে গাছে ফল ধরে গেল ওতে এক মাস আগে করছি এই জম্বুরা সিজনের মধ্যেই করছি তখন ফুল ধরি ফল ধরছে আমি তো ঢাকা নিয়ে যেতে পারবো না জম্বুরা তো হচ্ছে তাড়াতাড়ি বড় হয়ে যায় ও আমি যেন ঢাকা নিয়ে যাই আমায় তাই বলতেছে একটু ছোট্ট টপ হইলেও গাড়ি দিয়ে বাসায় কিন্তু আমার পক্ষে তো সম্ভব না এটা আমার আম্মুর বাসায় গাড়ি দেয় এখানে গাড়ি দে চল চল ইস এত সুন্দর গাছ রে খুব আল্লাহ ভালো লাগতেছে তুই আমাকে দিচ্ছিস কেন এটা দরকার কি তুই নিজে গাছ আমি নিয়ে যেতে পাবো না রে বাবা চলো দেখি নাহলে কি করবে আম্মুকে না দিন তুই যদি আমার আম্মুকে না দিস তাও নিয়ে যা না কেন আমি দেবো না আমি নিয়ে আসছি আরে গাছ আমি শিখছি দেখি তো করে দিচ্ছি তোর একটা শখের জিনিস আবার আমাকে দাওয়াত দেখাচ্ছে এটা এই সাইডে গাড়ি দে নাকি এখানেই গাড়ি দে আশেপাশে না নাকি এখানে গাড়ি দে হ্যাঁ এখানে গাড়ি দে হবে না এখানে গাড়ি হ্যাঁ আর একটু এই জায়গাটা গেলে হয় এই যে এই জায়গাটা শোনা এখানে এখানে গাড়ি দে এই যে এইখানটা দে এখানে দে দে এখানে দে এখানে দে দাঁড়া আমি দাঁড়া নিয়ে আসি কারণ আমি নিয়ে গেলে এটা শোনা আমার তো আর নিজের বাড়ি না এটা তো মানুষের বাসায় ভাড়া থাকে ছাদ তো আমার নিজের না আর আমি এমনি ছোটো ছোটো ফুলের টপ আছে এত বড় গাছ তো নাই এইগুলো গাছ নিলে আমার বাড়ি এলাকে দিয়ে দিতে হবে কারণ আমার এত বড় বড় ড্রামও নাই খুব সুন্দর মাশাল্লাহ থ্যাংক ইউ তোকে আর জাম্বুরা হলে ইনশাল্লাহ বাঁচে থাকলে আমার মা খাওয়াবে যদি নিজেকে থাকে সাইফান একটা থ্যাংক ইউ বলো তপুকে তোমার আর আমার জন্য গিফট আনছে আমি বুঝলাম না
জামুরা সিজন আসছে না ওই সময় কলম করি থই তাহলে ফুল আসে ওই জায়গাটাতে ফলনটা ধরবে তা আমের গাছও তেমন করতে পারিস আমের কালো আচ্ছা আমাদের ফজলি আম গাছে এবার একটা করে দিস তো তাহলে আমের গাছে দেখো হচ্ছে এবার আম যেদিন ধর ওই ইয়াতে আসে না আম ওই আমের সিজনে কিছুদিন আগেই ওই গাছটা কলম করতে আর ওখানে শাকটা পায় মুকুল আর আমটা অনেক ভালো হয় সেই গাছে কলম করা গেছে হ্যাঁ কলম করে আমাকে একবার শিখিয়ে দিস তো আমি কিভাবে করছি সেটা আরে বেশি কিছু নাই চাপাতি আর যে শুকনা গোবর আছে না একগুলা হচ্ছে সার হয়ে যায় ওগুলা শুকনাটা আর হচ্ছে যে মাটি কাদো মাটি একসাথে মিক্স করি পানি দিয়ে মাখি দলা বানায় ওই ওটার মধ্যে আটকাই দিয়ে প্লাস্টিক দিয়ে বাঁধ দিই প্লাস্টিকটা ফুটা করে দিতে হয় শেষ এটুকুই আর কতদিন পর গাছটা হয়ে যায় পুরো এই 15 দিন আবার 30 দিন এই গাছটা হবে মাটিতে গাললে হয়ে যাবে গাছটা গাললে তো মাটি থেকে আর শিকড় ভালো পাবে এই গাছটা ইনশাআল্লাহ ভালো হলো আপনারা যারা কলম করতে চান এইভাবে করে তপুর মুখ থেকে বলে দিলাম করবেন আমার দেখেই খুশি লাগতেছে যে এতটুকু একটা ডালের মধ্যে জাম্বুরা এত বড় কি বুদ্ধি তপুর খুব সুন্দর বুদ্ধি এখানে আরো একটা ধরছিল এটা ছোটতেই পড়ে গেছে পড়ে গেছে ও এই ডালটার ভাঙু নাই না না থাক দেখি একটা হলো গাড়ার জন্য কিছু নিয়ে আসি ছোট একটা গাছ ছিল জাম্বুরা সিজন আসার আগে এই গাছের মধ্যে কলম করতে বুঝতেছিস না কেন ও নিজে কলম করতে ফুল আসছিল কলম করি কি গাড়া ছিল না 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 বড় গাছ ছিল কলম করা ও গাছেই ছিল সেইটা কো ডালের ভিতরে ভিতরে শিকড় ভরেছে এখন কে কাছি এক মাস হইছে আজকে গাড়া বড় গাছ আছে না শুন বড় গাছের সাথে ডাল কাটে হ্যাঁ ইনশাআল্লাহ হবে বড় গাছের সাথে ডাল গাড়া এটা করতে হয় হ্যাঁ আর কলম করে আমি ওই কথাটা বুঝি না আরেক গাছের ডাল আনছিস না এক গাছের ডালের সাথে আরেক গাছের ডাল দিছিস না সেম গাছের ওই এক গাছেরই ডাল এটা ও অন্য গাছেরও দিয়ে তো বানাইতে হয় আমি জানি সব গাছেরও দেওয়া যায় তুই একই গাছের সাথে একই গাছ দিছিস আসো বুঝাই দিচ্ছি এ ধরো এটা একটা ঠাল এই দেই হ্যাঁ হ্যাঁ এইটা আমের ঠাল না হ্যাঁ এইটা সিলতে হবে এডুক সিলি এখানে প্লাস্টিক দিয়া ওই সার দিয়া বাঁধ দিতে হবে এই ডালটার সাথে হ্যাঁ এই ডালেরই সাথেই বাঁধতে হবে এই ডালটা কলম করবে এই ডালটার সাথেই আর এই এই ডাল সহকারে লাগা না এটা না এইটা ওইটার সাথে সিলে সিলি ওখানে বাঁধ দিতে কলম দিয়া যখন হচ্ছে এক মাস হবে তখন এখান থেকে কাটি ফেলাবো গাছটা মানে এই এইখান থেকে কাটি নামাবো বত্তি কাটি নামাই এইটা গাড়ি দিব ও তাই অন্য গাছে কলম হয়ে গেল সেই এই গাছটা কলম হয়ে যায় এইখানে এরকম করে খালে ফুল আসে সুন্দর এখন যদি এই গাছে করি না সামনে বছর এই খালে মুকুল আসবে তাই হ্যাঁ কলম করলে মুকুল আসে আর একটু গর্ত কর নাকি না হবে যদি পড়ে যায় কারণ জাম্বুরা ধরা আছে না একটু একটু কর তোর মা আবার বকা দেবে না তুই আমাকে গিফট করতে আসছিস মায়ে মার বললাম দে মা সামনে পুরো চলে যাবে তো কাজ দেখা করি তা আমি কি একলা কাজ ঢাকায় নিয়ে যেতে পারি তুই বল ছোট একটা দিতে চাই চাইলাম তো তুমি সরে যাবে আর কাজ দিতে একটা হয়ে যাবে ছোট কাছে আছে ছোট দিতে চাইছিলাম তাই আমি একবার ভাবলাম যে তুমি যেতে যাবে নিয়ে যাবে একটা ছোট কাছে কেমন ছোট আছে এই একটু সাইজে সাইজে কিন্তু ওগুলো ফলন ধরা লাগে একটু ও ছোট আছে বাতাসে পড়ে যাইতো থাক আমার আম্মুর এখানে হলে আমি তো আসে দেখতে পারবো তুই আসে এই গাছটার যত্ন নিয়ে যাস মাঝে মাঝে না বেশি কিছু না গাছে করে একটু চাপাতি আর একটু পানি দিবে শেষ এই গাছে চাপাতি আর পানি আচ্ছা ইস্তাদকে বল তখন এখন শিকড়টা দেখতে পারবো না শিকড় দেখা যাবে না ও ঢাকা সব না ওগুলো সব ভিতরেই হচ্ছে গাছের ভিতরে শিকড় থাকে পলিথিন খুলে খুলতেই হবে নালে গাছের শিকড় তো আরো মাটি ছড়াবে কিভাবে এগুলা থাকলেও সমস্যা নেই ভিতরের অংশটা খুলতে হবে মেহেদি লাগা দিছে কি তোকে কই আমি এমনি দিতে ধরছিলাম পরে আর দেইনি ভালোই তো ডিজাইন পারিস এই দেখো হালকা হালকা শিকড় বাইরে আসছে দেখা যাচ্ছে এই দেখো না রে এই দেখো উশে হ্যাঁ 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 দেখা যাচ্ছে ওটাই বড় হয়ে যাবে ওটাই মাটিতে দেয় বড় হওয়া খুলে ফেলি যে কি এই জায়গাটা কি হ্যাঁ এখন এটা মাটি মাটি গুলো এই মাটি গুলো ওই মাটিতে দিব দাঁড়াও এগুলো তলে দিয়ে মরে যাবে না তো আবার না কখনো এই গাছ মরবে ইনশাআল্লাহ ভালোবাসার গাছ না তপু তপুর ভালোবাসার গাছ পাইলাম এমন কোন গাছ গাড়িনি যে মরে নাই কোন গাছে মরে নাই সব আল্লাহর রহমত না হ্যাঁ একটা গাছও মরেনি আমার কাছে সোজা করে গাড়িটা না এই এই ডালটা এদিকে ঘুরাই দাও না হলে তপু ওইদিক রাস্তা যে হ্যাঁ হ্যাঁ নাকি ঠিক আছে জম্বুরাটা সামনে পড়ে এমন থাকবে
মানে এখানে সবাই মোটরসাইকেল নিয়ে ঢুকবে না বাসায়, তখন যেন সাইড দিয়ে না। হ্যাঁ এমন থাক। হ্যাঁ একটা ইয়া দিবি না কিছু দিয়ে থাক, দেওয়া যাবে এখন। দেখি বাসার কিছু টিছু দিব নাকি লাগবে না? না ও ও নিজে বানাইছে, আমাকে দিতে আসছে, গিফট করছে, গিফট। হ্যাঁ জাম্বুরা ধরা কলম করছে নিজে। খুব সুন্দর হয়েছে, আজকে পাঁচটা কাঁঠাল পাকছে নিচ থেকে, গাছ একদম ফাঁকা হয়ে যাচ্ছে, আর উপরের গুলো চেকই করা হয়নি। তপু একটা কাজে গেল, তপু আসার পরে তপুকে উঠানো হবে আজকে গাছে, জানি না আজকে কয়টা আরও নামবে। আমি একটু সবজি নিয়ে যাব, 1 কেজি বেগুন, 1 কেজি পটল, একটু মরিচ, বেশি বাজার করে নিয়ে যাব না কারণ ব্যাগ বড় হয়ে গেলে ঝামেলা। তপু একদম তুলে নিয়ে এসে দিল আজকে পটল পাকা। শাকটা মনে হচ্ছে অত ভালো না তপু, খুশি আছে ঢাকা থেকে বাণিজ্য মেলায় আমার মামা আনছিল তো খাইছিস আগে? হ্যাঁ মিষ্টি লাগালো, দেখ এটা কেমন লাগে। মুরগি খায় তুই বলি আজকে কিসের টিকিয়া খাওয়া যায়, কিসের মাংস বল এবার, বোঝা যাচ্ছে না এর মধ্যে কোনো মাংস নাই, হাসি কাঁঠালের যে ভিতরে যে একটা ইয়া থাকে না, সেদিন সাথে যেটা বললাম হ্যাঁ সেটা দিয়ে বানাইছি, তো বললাম না যে রাখবো, ওগুলা রাখছিলাম, ওগুলা দিয়ে বানাইছি। ওটা বুটের ডাল দিয়ে সিদ্ধ করে নিছি, আজকের ভিডিওটা দেখবি ওটা কাটে, বুটের ডাল দিয়ে সিদ্ধ করছি, সিদ্ধ করে বাটে ডিম টোস্ট বিস্কুটের গুঁড়া, পেঁয়াজ ইয়া মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে হলুদ সব দিয়ে মাখায় তেলে ভাজা। বিশ্বাস করবে কেন ওর কাছে একদম খাসির মাংস মনে হচ্ছে, ভালো লাগলো না? আচ্ছা খাই একটু, মনে হচ্ছে ওটা ইয়া কাঁঠালের ইয়া খাসির মনে হচ্ছে। কেউ আমাদের বাসায় ধরতে পারে নাই, শুধুমাত্র কৌশিক শুনে ফেলছে দেখে ধরতে পারছে, মামি তো আর দেখছেই এই জন্য। আমি ভাবছি এটা মিষ্টি কুমড়া শাক, কিন্তু এটা মিষ্টি কুমড়া শাক না, এটা হচ্ছে চাল কুমড়া শাক। আম্মু আমি এটা বললো এত টেস্ট হয় আমি আগে কখনো খাই নাই। পানি কুমড়া স্বাদ অনেক স্বাদ, কে দিছিল তোমাকে? নহিনের নানি দিছিল, অনেক স্বাদ। এটা খাওয়া যায়? হ্যাঁ তপু মাঝে মাঝে আসে আমার আম্মু, কেমন সবজি এনে দিবি রান্না করে দেখা লাগতা হইছে, ভালোই ভালোই হইছে। গা চুলকাচ্ছে মিঠু, মামি কথা বলতেছে, ও মামি আমার সাথে দুই আপু দেখা করতে আসছিল, নুডলস নিয়ে আসছে, সেই নুডলসটা আজকে রান্না করতেছি, জেলি আপু আর মিম আপু।
তো দর্শক এখন নুডল সিদ্ধ হয়ে গেছে। যাওয়ার একদি পর পর দুই দিন রান্না করে বাবারে ভালোই। যদি ভুলে যায় বাসায় যায় যদি তোমাকে রান্না করে না খাইতে পারি এই জন্য একটু চেষ্টা করতেছি। যে প্যাকেজিং করছো অলরেডি শুরু রান্না মনে হয় না 7-10 দিন। আমার আম্মু আমার জন্য খালি রান্না করে করে দিচ্ছে, হোক সমস্যা নাই। বলে দে আচ্ছা তবুকে একটা জিনিস দেখাই, তবু বিদেশ থেকে একটা সস আসছে। আচ্ছা তবু তোমার হাত ধুয়ে আসো না, দেখি হাতটা দাও, আমি তোমার একটা জিনিস খাওয়াবো, দাঁড়াও এটা খুলো তো একটু, অনেক ঝাল কিন্তু তবু, হ্যাঁ নাও দাঁড়াও দাঁড়াও একদম একবারে খাও না, আস্তে আস্তে একটু আস্তে আস্তে টেস্ট করো, অল্প অল্প করে পুরোটা মুখে নিও না, আমাকে এখন বলো যে ফ্লেভারটা কেমন। মরিচ, মরিচের কেমন টেস্ট, টেস্টটা ভালো কিনা, ঝাল দাও সামনে, ঝাল আছে মজাদার না, অনেক আনকমন না, কিন্তু ঝাল তো অনেক। তোর মতন রান্না করবা? হ্যাঁ ওর মতনই করো। এই সসটা দেই, এটাও দেই, হ্যাঁ দাও দাও, দুইটা মিক্সচার করে, কারণ তপু বললো যে এটা অনেক ঝাল, তপু কিন্তু দর্শক অনেক ঝাল খায়, তেলের মধ্যে সস দাও আমার কাছে অবাক লাগে। এটা আমি আজকে পরেও দিব, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এত কম দিলা মরিচ, তুমি লাগলে কাঁচা মরিচ কমাই দাও, ভাজা ভাজা করে লাগে কি ব্যাপার, ঘিয়ের ঘ্রাণ বেরোচ্ছে কেন, বা সস না তেলের মধ্যে দিলে একটা ঘ্রাণটা সুন্দর আসে, মরিচ বেশি দিলাম না কারণ ওই সসটা দিব তো, আর মাশরুম রান্না করার জন্য এটা রাখলাম, এই যে রসুন গুলো আমার গায়ে পোকা উঠছে, এ কোনো ব্যাপার না, টমেটো নাই, টমেটো সিজনই তো নাই, আর টমেটো আমার ফ্রোজেন আছে কিন্তু ফ্রোজেন টমেটো এখন বের করার সময় নাই। তপু আজকে এই মশলাটা ম্যাগিটা না দিয়ে আমি দিতে চাচ্ছি হচ্ছে ম্যাগির, এই মশলা না দিলে টেস্টি হবে, ভালো হয়, তাহলে দে তাহলে খুলো, দর্শক তপু তুই ডাইরেক্ট রংপুর থেকে চল ঢাকায় যাবি আমার কাছে, হ্যাঁ এই করোনা না থাকলে তপু বেলা বছর ধরেই যাচ্ছে, এখন পর্যন্ত যাই নাই, বললো আমরা বাসে উঠে যাবে, আজকে আমার ফোন দিবি, তুমি আসবে ঢাকায়, তারপরে আমরা ওই যে তোমার কোনো খেলা টেলা থাকলে স্টেডিয়ামে খেলাও দেখবো, ক্রিকেট খেলা সেই মজা হবে, আজ পর্যন্ত ঢাকায় যাইনি, তো খুব খারাপ কাজ করছো, চামে দিয়ে বামে আমি একটু নেড়ে নেই, চামে দিয়ে বামে কারণ মাস্টার শেফ হাত না দিলে তো হবে না, দর্শক আমার রেসিপিটা কবে ট্রাই করবেন আপনারা, ভাই ভাই পোকাটা কি জ্বালাচ্ছে, আমার রেসিপিটা অমলেট ডুল নুডলস যে বাংলাদেশ একটু ট্রাই ট্রাই করেন, অনেকেই করছে মাঝখানে এখন একটু ধিমা হয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আর দেরি করলে হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার মাশা আল্লাহ, মিস্টার নুডলসের প্যাকেট মশলাটা আছেই, দর্শক মাটির চুলায় কিন্তু নুডলস রান্না খুব কম হয় ওরকম ভাবে যেভাবে তপু করছিল, তপু চুলাটা যদি আমি ঢাকা নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো, দেখি একটু লবণটা এই সস্তা এখন ওই সাথে লেগে আছে খুন্তির সাথে, একটু বেশি শুকায় না যে ব্রেক মারো, এটা কি ঝাল, সাইফান খাবে না, হইছে আমাদের রান্না শেষ, ম্যাগির মশলা একটু দিতে চাচ্ছি আমি, ম্যাগির মশলা দাও তাহলে, দাও দাও খোলো তো, একটা খোলো, খোলা গেছে, তিনটা দিস না, হ্যাঁ দিছি তিনটা দিস, আরেকটা দাও,
চার প্যাকেট পাঁচ প্যাকেট নুডলস তো পাঁচ প্যাকেট দিলে আরো টেস্টটা বেশি হতো কিন্তু চলে আসছে টেস্ট হয়েছে সসটা শুনলো না এবার দেখো এবার দেখো অনেক গরম তুমি ভুলটা কি করছো জানো কি সসটা বেশি দিয়ে দিচ্ছ মশলা লাগবে সাইফারে বাংলাদেশের জার্সি একের হয়েছে সাইফার একের না ঝালটা দিলাম না এখন ব্যালেন্স চলে আসছে কোনো সমস্যা নেই কেমন লাগতেছে বসি খাও টপুর রান্নার লুডুস তো আগে খাও নাই তো এখন এটা জীবনের গল্প লুডুস ভুয়া লুডুস অতিরিক্ত হইতে পারে ঠিক স্বাদ ঠিক আছে মশলা একটু বেশি দিয়ে দিছে টপুর ফ্লেভারটা অনেক টেস্ট ছিল এইটার ফ্লেভারটা ডিফারেন্ট টপুর রান্না তোমার রান্নার মধ্যে পার্থক্য আছে তবে তোমারটাও ভালো তোমার ফ্লেভারটা ডিফারেন্ট মানে তোমার যে সসটা শুরুতে অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে এই সসটা ঠিক আছে এটা ফ্লেভার ঠিক আসতেছে কিন্তু তোমার যে টমেটো সসটা দিছো না ওটা বেশি দিয়ে গেছে এই জন্য মিষ্টি বেশি লাগতেছে আমার কাছে তারপর যে ঝালটা দিছে ঝাল দিছে এটা মোটামুটি ব্যালেন্স আছে আমি বলবো না যে খারাপ হয়েছে টপু মানে টপুর রেসিপি কপি হয়নি টপুর মতো অত টেস্ট হয়নি কিন্তু আমারটা খারাপ বলতেছে না মজা আছে মজা আছে ভালো লাগতেছে খাওয়া হইছে ইসরাত আসতেছে এবার টপু বলবে টপুর লুডুস কেমন সরি টপুর না টপুর প্রতিদ্বন্দ্বী টপুর বনে টপুর বনের টপু সস সস খাই কি করতে হ্যাঁ কও বলো আপনাকে পেঁয়াজ কাটার দোষ দেখলেন তো কিছু হয়নি কিছু আমি মোটা করে দিয়েছি তবে টপুরটা অন্য ধরনের স্বাদ ছিল তুমি ঠান্ডা খাইছো তুমি টপুরটা গরম খাইলে সেই মজা পাইতে এটাই কেন জানি ভালো লাগছে বেশি আধা ঘন্টা পর ইসরাত চলে আসলো আমাদের মাঝে মেকআপ করিয়া আচ্ছা আবার নিবে ভাই তুমি কি কোনো সমস্যা ফেস করছো নিয়ে নাও নিয়ে নাও অত চিন্তা করিলাম না আবার রান্না করা হবে খাই নাও খাই নাও ভাই অনেক টেস্ট হয়েছে তবে এই সসটার ফ্লেভার পাচ্ছি মানে এই এটার ফ্লেভার পাচ্ছ কিন্তু ওই সসটা বেশি দেওয়া হয়েছে আর কি এটার ফ্লেভারটা বেশি আসছে মজা হয়েছে ধন্যবাদ ভাই আমি একটা জিনিস রান্না করবো এখন মাশরুম সেটা কি খাইছো আগে মাশরুম খাইছি বহুত আগে বহুত আগে না মনে নাই টেস্টটা কেমন আচ্ছা মাশরুমটা এখন দর্শক রান্না করবো চলো মুই রান্না করি মাছকে চলো মাশরুম ভাঙাটাই চ্যালেঞ্জিং সবই তো রান্না করবো না হ্যাঁ এটাকে কাটতে হবে এখন এটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে সব ভিনেগার অনেকে এটাকে ভিনেগারে চুবাই রাখে আর কি
ইয়া করার পরে মানে ক্যান থেকে বের করার পরে আমরা আবার না ক্যান থেকে বের করার পরে আমরা এগুলো ধুয়ে নেব ধারালো ছুরি দাও মা এগুলোকে এখন কেটে নাও আর এই রসুনগুলো একটু কুচি কুচি করে দিতে হবে ক্যাপসিকাম থাকলে আরো ভালো হতো ক্যাপসিকাম থাকলে ভালো হতো ফুলকপি গাজর একটু মুরগির মাংস এখন আজকে এইসব ছড়াই কেটে নেই আর এদিকে গার্লিক গুলাকে ছোট করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে বাসার বানানো বাটা বাসায় বাসার বানানো আম্মু তো ঘি বানায় কি কি দিয়ে বানাইছে দুধের সার ও জড়া করি হ্যাঁ দুধের সার জড়া করে দাঁড়াও একটু ছুরিটা রাখবে আমি রান্না শিখি কাজে লাগবে কাজে লাগবে চল রান্না কর আচ্ছা তুমি যদি চাও তাহলে তুমি এক টেবিল চামচ পেঁয়াজ দিতে পারো সস জানি না কার কার পছন্দ আমার মাশরুম অনেক পছন্দ অনেক তোমার কেমন লাগে আমারও ভালো লাগে ওই যে আমি ক্যাপসিকাম দিয়ে একটা সবজি রান্না করি মুরগির মাংস ক্যাপসিকাম মাশরুম অনেক ভালো লাগে আজকে তো বেশি জিনিসই নাই টেস্ট হবে কি করে হচ্ছে এটা ভালোই লাগবে এটা গার্লিক ফ্লেভার পুরো রসুনের ফ্লেভার আছে ইনশাআল্লাহ ভালো লাগবে দেখি লবণ দিই একটু লবণ দাও লবণ দাও হলো আর মাস্টার শেফ একটু হাত না দিলে হয় আমি দেখতেছি টেস্টটা একটু কম এই জন্য আরেকটু সস দিয়ে দিলাম আর এখনই নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো পুরোপুরি টেস্ট করে আনছি দেখো ইনশাল্লাহ এবার খাইয়ে বলবা কি দিছে এর মধ্যে সত্যি সত্যি আর ভাইয়ার রান্না ভাইয়ার রেসিপি আপুর রান্না জানি না এটা কার রেসিপি কার রান্না তবু ভালোই চলে মোটামুটি মাশাআল্লাহ মাশাআল্লাহ বলার মধ্যে হাসি দেখতে পাচ্ছি মাশরুম অনেকদিন পর খাচ্ছি লাস্ট মনে হয় খাইছিলাম দেড় বছর হয়ে যাবে রেস্টুরেন্টে তারপর আর খাওয়া হয়নি আর যেই রান্না করছে তুমি হোক আর আপুই হোক আমি রান্না করি নাই তো খুবই স্বাদ হয়েছে সাইফান কেমন অনেক ঝাল অনেক ঝাল সত্যি কি অনেক ঝাল হালকা ঝাল তুমি খাও এবার রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসছে আর যে সসটা মানে নিচে যে তেলটা আছে এটার উপর সাথে মিক্স করে খেলে মজা লাগতেছে বেশি আমি কি দিছি সেটা বলি নামানো রাখ দিয়ে একটু ভিনেগার দিছি এক কাপ ভিনেগার দিয়ে নামাইছি এই জন্য টেস্টটা বেশি হয়েছে My God, I like you, my everything, you are Muhammad. Peace be upon him.